ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ই পাস। আর ই পাসটা হচ্ছে শুধুমাত্র সাধারণ পাবলিকের জন্য। ই পাস কীভাবে আপনারা বের করবেন এইরকম লকডাউন সিচুয়েশনে? তো আমি গত টিউটোরিয়াল একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে যারা কলকাতা এরিয়ায় থাকেন তারা কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে কীভাবে শুধুমাত্র কলকাতা এরিয়ার মধ্যে কীভাবে ই পাস বের করবেন, তো সেইটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করেছিলাম। সেই ভিডিওটা এই ভিডিও রেড স্ক্রিনে দেওয়া থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি রেড মার্ক করে দিলাম, এটা হচ্ছে সেই ভিডিওটা। তো আজকে আমি দেখাবো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতার বাইরেও যারা থাকেন তাদের জন্য কীভাবে ই পাসের জন্য আবেদন করবেন সেটাই দেখাবো। তো তার জন্য আপনাকে প্রথমে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামার পরে এইখানে দেখবেন দুটো অপশান আছে, একটা আছে পাস ডিউরিং লকডাউন ফর পাবলিক, পাস ডিউরিং লকডাউন ফর পুলিশ। তো এইখানে কিন্তু আপনারা যদি পাবলিক পাস বের করতে চান তাহলে এখানে পাস ডিউরিং লকডাউন ফর পাবলিক এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাবে। যদি কারোর ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি না থাকে বা আগে কোনোভাবে অ্যাপ্লাই করা না থাকে তাহলে ইন জেনারেল থাকবে না। তো তখন আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশানের উপর ক্লিক করতে হবে। করার পরে এইখানে আপনাকে দিতে হবে যে আপনার ফুল যে নেমটা আছে সেই নেমটা এখানে দিতে হবে। তো আমি এখানে ফুল নেমটা বসিয়ে দিচ্ছি। তো পুরো নামটা বসানোর পরে এইখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, তার কারণ মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রসিডিওরটা চলছে, এই প্রসিডিওরটা কিন্তু আমরা যখন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম ঠিক কিছুটা সেম। তো এখন আমি এখানে কী করবো, সেন্ড ওটিপির ওপর এখন ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিছু ওয়েট করবো, আমার মোবাইলে ওটিপি নাকি পাঠানো হয়েছে, ওকেতে ক্লিক করলাম। এবার ওটিপির জন্য ওয়েট করতে হবে, সাথে সাথে ওটিপি অলরেডি চলেও এসেছে। তখন ওটিপিটা দেখে এখান থেকে আমি বসিয়ে দেবো। তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিই, সাথে সাথে ইনস্ট্যান্ট ওটিপি চলে এসেছে, কোনো রকম দেরি বা কিছু মানে প্রবলেম নেই। নেক্সটে ক্লিক করবো, করলে পরে এখান থেকে যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, সাথে সাথে মোবাইলে একটা মেসেজও কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর সেই মেসেজটার মধ্যেই থাকবে আপনার পাসওয়ার্ডটা। এবার সেই পাসওয়ার্ডটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে। এইবার দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারফেসটা খুলে গেছে, এই ইন্টারফেসটা হচ্ছে পুরোপুরি কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যেসব যে ফর্মটা ফিল আপ করেছিলাম প্রায় অনেকটা একই রকম দেখতে। তো এইবার এইখানে দেখুন, এখানে কিছু মেনু রয়েছে, এখানে ট্রানজাকশানের মেনু রয়েছে, তারপরে অ্যাপ্লিক্যান্ট ড্যাশবোর্ড এখানে রয়েছে বলে এরকম কিছু রয়েছে। তো এইভাবে আপনাদের সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। ফর্মটা ওপেন হওয়ার পরে এখানে কিছু সেকশান রয়েছে, সেই সেকশানগুলোকে ওয়ান বাই ওয়ান আপনাদের ফিল আপ করতে হবে। তো দেখুন প্রথমে একটা এখানে নাম্বার রয়েছে, REC ID রেসিট বলে একটা মানে আপনার ফিল্ড রয়েছে। এই ফিল্ডটার মধ্যে কিন্তু স্টার মার্ক করেন, এই ফিল্ডটা কিছু যদি নাও করেন তাও কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেশান ডেট, আপনি যে ডেট অ্যাপ্লিকেশান করছেন সেই ডেটটা অটোমেটিক্যালি এখানে উঠে যাবে। তারপরে বলছে আপনাকে ক্যাটাগরি, তো এখান থেকে আপনাকে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, এবার আপনার কোন ক্যাটাগরির মানে মিলছে সেই ক্যাটাগরি এখান থেকে কিন্তু চুজ করতে হবে। বাট এখানে হেলথ সার্ভিস রয়েছে, পুলিশ ফোর্সের জন্য রয়েছে, প্রাইভেট সিকিউরিটি যারা গার্ড রয়েছে তাদের, তারপরে ফায়ার সার্ভিসে, ইলেকট্রিসিটিতে যারা কাজকর্ম করেন, জলের ডিপার্টমেন্টে যারা কাজ করেন, যারা ফুড সেক্টরে কাজ করেন, তো তারপরে ই কমার্স যারা ডেলিভারি করেন তাদের জন্য, যারা কোল্ড স্টোরেজে কাজ করেন, যারা ওয়্যারিং হাউসে কাজ করেন, এইসব রয়েছে। তারপরে হোস্টেল, তারপরে হোমস্টে, লজেস, প্রচুর অপশান রয়েছে এখানে। তারপরে যারা দোকানের জন্য এখানে অপশান রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যে অপশানটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে তো সেই অপশানটা এখান থেকে আপনি চুজ করবেন। যারা যারা হচ্ছে ডেলিভারি বয়, হচ্ছে গ্যাস সিলিন্ডার যারা যারা ক্যারি করে বা যারা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করে, তো তাদের অপশান এখানে পরিষ্কার করে রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা অপশান আপনাদের সাথে যেটা ম্যাচ হচ্ছে তো সেটা এখান থেকে আপনি চুজ করে দেবেন। আমি ব্যাংক, ইন্স্যুরেন্স, ATM সেখান থেকে চুজ করে দিলাম। টাইপ এখান থেকে চুজ করবেন, যদি সিটিজেন বা এস্টাবলিশমেন্ট হলে এস্টাবলিশমেন্ট, তো সিটিজেন আমি এখান থেকে চুজ করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেন্ট অথবা এস্টাবলিশমেন্ট নেম, যদি আপনি অ্যাপ্লিকেন্ট হিসাবে আবেদন করতে চান তাহলে অ্যাপ্লিকেন্ট নেম এখানে দিয়ে দেবেন। আমি সাপোজ এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে ABC এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার আমি এখানে এরকম করে দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বার এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যদি কোনো রকম আপনার ভ্যালিড ইমেল আইডি থেকে থাকে তবে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, আদারওয়াইজ এখানে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তার কারণ এখানে ভ্যালিড ইমেল আইডির, এখানে ইমেল আইডির যে ফিল্টার আছে ইমেল আইডি ফিল্টারের উপরে কোনো রকম লাল স্টার মার্ক করা নেই, তো এখানে কিন্তু দরকার নেই। তারপরে এখানে মানে আপনার অ্যাড্রেস, আপনার যে আপনি যেখানে থাকছেন বা যেখানে আপনার পার্মানেন্ট ফুল অ্যাড্রেস, তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে উদাহরণস্বরূপ আমি একটা অ্যাড্রেস এখানে লিখে দেখাচ্ছি, যেমন এখানে এইভাবে, ঠিক আছে। তো
আপনি এভাবে আমি যেভাবে লিখছি এভাবে পুরোটা লিখবেন, যাতে করে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তো এখানে লিখলাম, তারপরে এখানে ধরুন, যেমন ধরুন এখানে পোস্ট অফিস আর পিএস, এই দুটোকে এখান থেকে মেন, পিএস অবশ্যই পরে আমাকে এমনিও লিখতে হবে, তাও আমি এখানে মেনশান করে দিচ্ছি পুরো ফুল অ্যাড্রেসের জায়গায়, ঠিক আছে। তারপরে এখানে ডিস্ট্রিক্টটাও, এগুলো সবই আমাকে পরে লিখতে হবে, তাও এখানে মেনশান করে দেওয়াই বেটার। ডিস্ট্রিক্টটাও এখান থেকে মেনশান করে দিলাম, দিয়ে আপনি চাইলে পরে লাস্ট অফ অল এখানে কিন্তু পিনটাও মেনশান করে দিতে পারেন। এই হচ্ছে ফুল অ্যাড্রেসের ব্যাপারটা গেলো। এবার এখান থেকে আপনাকে তো চুজ করতেই হবে আপনার ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার করে কিন্তু নদিয়া জেলা, আবার নদিয়া জেলার কোনো কিন্তু অপশান এখানে দেওয়া নেই। দেখুন এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া আছে, তো এই বেল্টে আমার যতদূর মনে হচ্ছে এখানে হাওড়া হুগলি তো আমাদের এদিকে কোনোভাবেই আসছে না, সেটা অন্য বিষয়ে ঝাড়গ্রাম কালিম্পং এগুলো আসবে না। কিন্তু এখানে দেখুন একটা অপশান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। তো এই কৃষ্ণনগর আপনি এখান থেকে কিন্তু চুজ করতে পারেন, তার কারণ হচ্ছে এখানে কিন্তু, বা এখান থেকে রানাঘাটও চুজ করতে পারেন, রানাঘাটের অপশান দেওয়া রয়েছে। কিন্তু এখান থেকে কিন্তু কোনো রকম নদিয়া ডিস্ট্রিক্ট বলে আলাদা করে কিন্তু ধরুন এর মাঝখানে কোনো কিছুর কিন্তু অপশান এখানে চুজ করা নেই, বা এখানে মেনশান করা নেই। তো নিয়ারেস্ট যদি কিছু হয় তাহলে আপনি এখান থেকে কিন্তু এই জায়গা থেকে আপনি এটা চুজ করে দিতে পারেন। তো এখানে ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে চুজ করলাম। এবার এখান থেকে পুলিশ স্টেশনটা এখান থেকে দেখতে হবে। দেখুন রানাঘাট যেই চুজটা করা হলো তার আন্ডারেই কিন্তু চাকদা, তারপরে ধানতলা, তারপরে হাসখালি, হরিণঘাটা, কল্যাণী, তারপরে মোহনপুর, এগুলো রানাঘাট সমস্ত, শান্তিপুর, তারপরে তাহেরপুর, এগুলো সমস্ত কিন্তু পুলিশ স্টেশনগুলো চলে এসেছে। তারপরে আপনার যে পুলিশ স্টেশন সেটা এখান থেকে চুজ করবেন। করার পরে এখানে দেখুন লেখা আছে প্লেস অফ ফর্ম মুভমেন্ট। তো এখানে কিন্তু আপনি মানে কোথা থেকে কোথায় যাবেন, ঠিক আছে, আপনি কোথা থেকে কোথায় যাবেন। আপনি ধরুন কল্যাণীতে তো আপনি অ্যাড্রেস দিয়েছেন কল্যাণীতে, এবার আপনাকে ধরুন কাজের সূত্রে আপনাকে বাইক চালিয়ে হোক, কোনো ফোর হুইলার চালিয়ে হোক, কাজের সূত্রে আপনাকে যেতে হয় অন্য কোনো জায়গায়। সেটা অন্য কোনো জায়গায় বলতে আপনি হতে পারে চাকদা যেতে হয়, CHAKDAHA, ঠিক আছে। তো আপনি এই এইখানে আপনার রুটটা মেনশান করে দিলেন, ঠিক আছে, এখানে আপনার রুটটা মেনশান করে দিলেন। যদি অন্য কোনো জায়গায় জায়গায় হয় আপনি অন্য জায়গায় মেনশান করবেন, যদি নিজের এরিয়ার মধ্যেই হয় তাহলে এখানে করে কল্যাণী লিখে দেবেন, বা কল্যাণী বলে আপনি কোন জায়গাটার মধ্যে যেতে যেতে চাইছেন, বা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে আপনার যাতায়াত রয়েছে, তো সেই জায়গাটা এখানে মেনশান করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে হচ্ছে আপনি কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এই কাজ করবেন, বা এই কাজ চলবে আপনার, সেই দিনটা এখানে ডেটটা মেনশান করবেন, এখানে টাইমটা মেনশান করবেন, এখানে ডেট মেনশান করবেন, এখানে টাইম মেনশান করবেন, সেটার উপরেই কিন্তু আপনার এই পাসটা তৈরি হবে। যদি কোনো রিমার্কস বা বক্তব্য আপনার থেকে থাকে তাহলে এই রিমার্কস সেকশনের মধ্যে আপনি কিন্তু রিমার্কসটাকে মেনশান করে দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, বাট এটা কোনো রকম ম্যান্ডেটরি না। যেগুলোর মধ্যে স্টার্ট দেওয়া নেই সেগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এটুকু আগেই বলছি। আর তারপরে চলে আসছে নিচে এখানে ভেহিকেল সেকশানে। তো ভেহিকেল সেকশানটা কিন্তু এখানে স্টার মার্ক করা রয়েছে। এবার ভেহিকেল সেকশনটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে নাম্বার অফ ভেহিকেল, তো আপনার ভেহিকেলের যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দেবেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে অবশ্যই অ্যাডের ওপর ক্লিক করবেন, ঠিক আছে, অ্যাডের ওপর ক্লিক করবেন। যদি আপনার একাধিক ভেহিকেল থেকে থাকে তাহলে আবার সেখানে নাম্বার দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, দিয়ে অ্যাডের ওপর ক্লিক করবেন, পরপর অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার ভেহিকেল অ্যাড হওয়ার পরে এখানে কিন্তু অ্যাটাচমেন্টের একটা ঘর এখানে রয়েছে। তো এনক্লোজার নেম, আপনি এখানে কী ডকুমেন্ট তাদেরকে অ্যাটাচ করছেন বা কী ডকুমেন্ট দিতে চাইছেন, তো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি দুটো গাড়ি অ্যাড করেন বা দুটো জায়গা অ্যাড করেন, তো সেখানে আপনি আলাদা আলাদা দুটো ডকুমেন্টস দেখাবেন। দেখানোর পরে পুরোপুরি ডকুমেন্টস কিন্তু অবশ্যই যখন আপলোড করবেন, এভাবে যখন আপলোড দেবেন, দেওয়ার পরে এখানে কী ডকুমেন্টস দিচ্ছেন সেখানে নামটা লিখবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন, আবার এখান থেকে ক্লিক করবেন, এরকম করে একটা কিছু একটা চুজ করলেন। ধরুন আমি একটা এরকম কিছু চুজ করলাম, এখান থেকে ধরুন এরকম একটা কিছু চুজ করলাম, চুজ করে এখান থেকে আমি ওপেন করলাম, করার পরে এটাকে আমি এখান থেকে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন লিখছে যে আপলোড সাকসেসফুলি, প্লিজ ক্লিক অন ক্লোজ বাটন নাও। এবার এখানে যখন আমি ক্লোজ করলাম, ক্লোজ করলে পরে দেখুন এখানে কিন্তু জেপিজি চলে এসেছে, ঠিক আছে, জেপিজি চলে এসেছে, জেপিজিও দিতে পারবেন, পিডিএফও করতে পারবেন। তো এইখানে আপনাকে কিছু একটা নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আমি সাপোজ এখানে এবিসি একটা নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, এখানে কিন্তু ডকুমেন্ট অ্যাড হয়ে গেল। এবার যদি আপনি চান তাহলে কিন্তু ডকুমেন্টটাকে আবার ক্যান্সেলও করে দিতে পারেন, এখান থেকে জাস্ট ক্রসের ওপর ক্লিক করে ডু ইউ ওয়ান্ট টু রিমুভ, তো ওকে করে দিলে পরে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে, যদি কোনোভাবে আপনি ভুলবশত এটাকে অ্যাড করে থাকেন। এবার সমস্ত কিছু যখন আপনি
আপনার ফিল আপ করা এভাবে হয়ে যাবে। তারপরে লাস্ট অফ অল আপনি এখানে সাবমিট অপশান যেটা আছে সেই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট অপশানের উপর ক্লিক করার পর আপনাকে হয়তো একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা কিছু দেবে, তারপরে সেটা আন্ডার ভেরিফিকেশন যাবে। তো তারপরে আপনাকে কিন্তু এইখানেই হয়তো তারা পাসটা পাঠিয়ে দেবে, তো এখান থেকে আপনাকে কিন্তু সেই পাসটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে কিন্তু আপনাকে বাইরে বেরোতে হবে বা সেইটাকে কাজে লাগাতে হবে। এইভাবেই কিন্তু আপনি একটা পাসের জন্য আবেদন করতে পারবেন। তো এছাড়াও এখানে কিছু অপশান তো আমি আগেই বলছিলাম, এখানে কিছু অপশান ড্যাশবোর্ড রয়েছে, তো কি অবস্থায় বা পজিশনে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে লগ আউটের অপশান রয়েছে, আরও বেশ কিছু এখানে অপশান রয়েছে। তো এটার মধ্যে ক্লিক করলে পরে আপনাকে বলবে যে আপনি লগ আউট করতে চান কি না, কনফার্মে ক্লিক করলে পরে সেটা লগ আউট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ আউট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম যে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছেন কলকাতা এরিয়ার বাইরে, যারা এখনও পাস অ্যারেঞ্জ করতে পারছেন না, বাইরে বেরোতে হবে, যাদের ইমার্জেন্সি ডিউটি রয়েছে, পাস অ্যারেঞ্জ করতে পারছেন না, তারা কীভাবে পাসের জন্য আবেদন করবেন, কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন, কীভাবে কী করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে ইন ডিটেলস বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলো লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে এখন শেয়ার করুন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।